সবাই বলো, আমার পরিবারের সকলে কেমন আছো? আমি তোমাদের অনেকক্ষণ ধরে ভাবছি আমি একটা তোমাদের সঙ্গে দেখা করবো, কথা বলবো, কিন্তু সারাদিন আজকে হয়ে ওঠেনি। আজকে বাড়িতে একটু কাজের ঝামেলা ছিল, এটা ওটা ঠিকঠাক করা, পুজোর আগে যেটুকু বলছে মানে ঘরের মধ্যে যেটা হয় আর কি, পরিচ্ছন্ন করে হাঁপিয়ে গেছি, পারিনি। আজকে আবার একটা সুন্দর দিন পেয়েছিলাম, সেই দিনটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি দিন শুরু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। হ্যাঁ সরি, প্লিজ কিছু কেউ কিছু মনে করো না, তোমরা আমাকে যেরকম ভালোবাসো আমার সঙ্গে থেকো, যে যেখানে আছো সবাই সুন্দর থেকো, ভালো থেকো, সবাইকে আমার অনেক আদর, অনেক ভালোবাসা। এখন সন্ধে প্রায় কটা বাজে একটু দেখে নিই, এই ঘড়িতেই ওই ঘড়িটা আমার খারাপ, দেখা যায় না কেন বুঝে পাই। হ্যাঁ 7:01 বাজে, আমি একটু কাছেই যাব, একটু দু একটা টুকিটাকি জিনিস কেনার আছে, এই ঘরোয়া জিনিস আর কি। আর ভাবছি একটা চুলের একটা ক্লিপ কিনবো, চুলটা একটু ছোটো হয়ে যাওয়াতে হস্তের ক্লিপটা না লাগালে ঠিক চুল আমি সারাদিন ম্যানেজ করতে পারি না, সেই জন্য। আর দেখি আমি বেরিয়ে যদি কে রাস্তাঘাটে মানে যেরম হয় কে, আমার একদম গেটের উল্টো দিকে, আমি দূরে কোথাও যাব না, অটো বা টোটো বা বাস কোনো কিছুই না, একদম গেটের উল্টো দিকেই একটা দোকান আছে, ক্লিপ ক্লিপ বিক্রি করে, ওই একটা ছোটোখাটো দোকান, ওই দোকানটাতেই মোটামুটি আমি যাই, টুকটাক কিনি। আর এখন আমার সবচেয়ে বড় কথা যেটা, যে এখন এই জল কাদাতে আমি একদম, আমার ভীষণ একটা মুদ্রা দোষ, সবচেয়ে বড় কথা যাই হোক এরম বলি, সেই জন্য আমি ওই উল্টো গেটের উল্টো দিকেই আর কি, খুব যে দূরে হতো যেতাম না, কারণ প্যাচ প্যাচ করছে, বৃষ্টি একবার ঝামঝাম করে বৃষ্টি হচ্ছে, একবার জল কাদা হচ্ছে, আবার একটু টানছে, এই করে করে দিন কাট কেটেছে আজকে। সুতরাং আমি খুব একটা দূরে ওই জন্য যাবো না, বাস টাস কোনো ব্যাপার না, শুধু পায়ে হেঁটে যাবো, যদি খোলা থাকে নিলাম, আর না নালে আমি চলে আসবো। আর যদি রাস্তার মনে হয় সেরকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতন করবো, আর নাহলে হ্যাঁ বিশ্বকর্মা পুজোর দিন আমি বেরিয়েছিলাম, কিন্তু ওই বেরোতেই গিয়েই দেখি একদম গেটের মুখে একটা বিরাট অ্যাক্সিডেন্ট, মানে কি বলবো, আমার চোখের সামনে আমি এত নার্ভাস হয়ে গেছি, যার জন্য আমি পরের দিন আর কোনো ভিডিওটাকে আমি এডিটও করিনি, আর তোমাদের সঙ্গে এটাকে আমি শেয়ারও করিনি। ভীষণ ভয় লেগে গেছিলো, এক ভদ্রমহিলা বাইকের নিচে পড়ে পুরো একদম বাইকটা ঘুরে গেল, আর এই বাইকটা ঘুরে যাওয়াতে দেখলাম চাকার কাছে দপদপ করে আগুন জ্বলছে, ভদ্রমহিলাকে সবাই মিলে আমিও সঙ্গে ছিলাম, আমি নিয়ে এসে আমাদের নিচে কমপ্লেক্সের নিচে একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে নিয়ে গিয়ে ওই জন্য ওখানে করলাম। তোমরা কেউ কিছু মাইন্ড করো না, ভিডিওটা দেখো। হ্যাঁ ঘড়িটা বন্ধ হয়ে বসেছিল, তাই জন্য একটা ব্যাটারি এনে নিজেই রিস্ক নিলাম, চেয়ার উপর উঠে ভয় লাগে এক এক সময় যদি উল্টে পড়ে যাই, কিন্তু কী করবো আর তো উপায় নেই, অনেক দিন ধরে ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, তাই জন্য আমি একটা ব্যাটারি এনে চেঞ্জ করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ।